ট্রেনে বসে সিগন্যালে আটকে থাকার অভিজ্ঞতা কম বেশি সকলের আছে। হাফ ইত্তেজ করে বসে থাকা ছাড়া আর কোন উপায় নেই। রেলের ডেইলি প্যাসেঞ্জারদের কাছে এটা রোজকার ঘটনা। দমদম জংশনে সিগন্যাল নিলে আটকে থেকে ধৈর্য ধরে হারানোর উপক্রম। ভোগান্তি কমাতে কম চেষ্টা হয়নি, কিন্তু অবস্থা পরিবর্তন হয়নি তেমন। যমুনা মেলায় বাতিল হচ্ছে উড়ালপুলের পরিকল্পনা। শেষ বিকল্প হিসেবে এবার এলো নয়া প্রযুক্তি। দমদম জংশনে বদল হচ্ছে রুট। 3 মিনিটের পরিবর্তে ট্রেন দাঁড়াবে মাত্র 50 সেকেন্ড। রুট রিলে ইন্টারলকিং সিস্টেমে আনা হবে বদল। লোকাল থেকে এক্সপ্রেস গাড়ির ভিড়ে রেল লাইনে ট্রাফিক জ্যাম রোজের ঘটনা। রেলের দাবি এই নতুন সিস্টেমে এই সমস্যার সমাধান হবে। এই নতুন প্রযুক্তিতে টেবিল পাতা হবে লাইনের নিচে। এই প্রযুক্তি কার্যকর হয়ে গেলে সর্বাধিক মাত্র 50 সেকেন্ডে সিগন্যালে আটকে থাকতে পারে ট্রেন। রেল সূত্রের খবর, জুলাই মাস থেকে শুরু হবে কাজ। এখন টেন্ডার প্রক্রিয়া চলছে, তা শুরু হলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নতুন ব্যবস্থাতে দুর্ভোগ পুরোপুরি না কমলেও অনেকটাই কমবে, এমনটাই আশা রেলের আধিকারিকদের।